দেখো, একদিকে যেরকম ঋত্বিক টাইগার হিলের কথা বলছিল, আর আমি এই মুহূর্তে একেবারে লাইভ টাইগারের সামনে, চিড়িয়াখানার একেবারে সামনের যে আকর্ষণ, যে খোলা জায়গায় বাঘ বসে থাকে, ঠিক সেই জায়গাটাই কিন্তু এই মুহূর্তে রয়েছে। এবং যারা এই মুহূর্তে এসেছেন দূর দূরান্ত থেকে, তারা প্রত্যেকে উপভোগ করছেন, কেননা শীতের এই রোদ গায়ে মেখে বাঘ বেশ কিছুক্ষণ শুয়েছিল এবং এবার উঠে কিছুটা বলা যেতে পারে ভোরের আমেজে হয়তো এবার বেডটি খাবে, সেরকম একটা সময় সে অপেক্ষা করছে এবং রীতিমতন উপভোগ করছে সেও রোদটাকে। এবং তাকে দেখে যারা আরও বেশি উপভোগ করছে, আনন্দ করছে, তাদের সঙ্গে কথা বলবো। তুমি কোথা থেকে এসছো? আমরা পন্ডিতিয়া মোড় থেকে এসেছি। আজকে সারাদিন কী কী দেখা হবে, কী কী ঘোরা হবে? আজকে এখানে এখন পাখি দেখা হয়েছে, এখন সব বাকি এখানের অ্যানিমালসগুলোকে দেখবো, তারপরে একটু শপিংয়ে যাবো, তারপরে রাতে আমাদের নিউ ইয়ার পার্টি আছে। নিউ ইয়ার পার্টিতে কী কী হবে আজকে? সো লাইক ডিজে হবে, তারপর খাওয়া দাওয়া এসব হবে, আনন্দ ফুর্তি হবে এসব। তাহলে আজকে শেষ দিনটা তো অনেক আনন্দ হবে, তারপর কালকের জন্যও কি কিছু বাকি থাকবে নাকি কালকে শুধু ঘুম হবে? কালকে এমনি একটু দেরি করে ঘুমাবো, তারপরে জাস্ট নর্মাল লাইফে চলে যাবো। একেবারে বাঘটা বেশ অনেকক্ষণ শুয়েছিল, তারপর বেশ নড়াচড়া করছে এবং খেলা করছে, কিরকম লাগছে? খুব ভালো লাগছে, এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না। আমরা এর আগে গুয়াহাটি জুতেও দেখেছিলাম, কিন্তু এত সামনে থেকে দেখিনি এর আগে, খুবই ভালো লাগছে। বছরের শেষ দিন, যারা আসছেন তারাও উপভোগ করছেন এবং তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এভাবেই কিন্তু বাঘ মামা সকালবেলা উঠে হাত পা ছেটে পরিষ্কার হচ্ছে এবং এরপর আরও সারাদিনে কী কী করে সেটা কিন্তু আমরা দর্শকদের দেখাতে থাকবো। চলচ্চিত্র ধন্যবাদ সঞ্চয়ন, কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রের সঙ্গে। সঞ্চয়ন তুলে ধরলো চিড়িয়াখানার ছবি, অপরদিকে দার্জিলিংয়ের ছবি তুলে ধরলো ঋত্বিক।